নমস্কার ছাত্র ছাত্রীসকল, স্বাগতম জানাইছো তোমালোকক তোমালোকৰ মৰমৰ ইউটিউব চেনেল ৰিয়েকশ্যন কনচেপ্টলৈকে। চ' মৰমৰ ছাত্র ছাত্রীসকল, আমি এতিয়ালৈকে IUPAC নমেনক্লেচাৰৰ দুটা ক্লাছ কৰিছো। প্ৰথমটো ক্লাছত আমি হাইড্ৰকাৰ্বনৰ বিষয়ে আলোচনা কৰিলোঁ, দ্বিতীয়টো ক্লাছত আমি কিছুমান এলিফেটিক কম্পাউণ্ডছ উইথ ফাংচনেল গ্ৰুপ আৰম্ভ কৰিলোঁ, হয়নে? চ' এতিয়া এই এলিফেটিক কম্পাউণ্ডছ উইথ ফাংচনেল গ্ৰুপ সেই পাৰ্টটোৰে মই ইয়াৰ পৰা তোমালোকৰ কি কৰিছোঁ, কণ্টিনিউৱেশ্যন কৰিছোঁ। মই দুই এটা কম্পাউণ্ড তোমালোকৰ আলোচনা কৰিব থাকি গৈছে, যেনেকৈ ইথাৰৰ বিষয়ে, আইচ'নাইট্ৰাইলৰ বিষয়ে, হয়নে, চাইনাইডৰ বিষয়ে আলোচনা কৰিব থাকি গৈছে। চ' দুই এটা এক্সাম্পল মই ইয়াতে আলোচনা কৰিম, তাৰপিছত মই তোমালোকৰ নেক্সট ইয়াৰ পিছৰ কম্পাউণ্ডবিলাক, তেনেকুৱা ধৰণৰ মাল্টিপুল যদি ফাংচনেল গ্ৰুপ থাকে তেনেহ'লে আমি কেনেধৰণে IUPAC নমেনক্লেচাৰ কৰিম সেই বিষয়ে আমি আলোচনা কৰিম, হ'বনে? চ' আজি বেছি পলম নকৰোঁ, তেনেহ'লে আমি আমাৰ ক্লাছটো আৰম্ভ কৰিছোঁ। আৰু যিবিলাকে চেনেলটো নতুন হয় সিহঁতে কি কৰি ল'বা, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'বা, নটিফিকেশ্যনৰ বেলবিলাক ক্লিক কৰি ল'বা, ঠিক আছে? চ' আজি আমি যিটো কম্পাউণ্ডৰ বিষয়ে আলোচনা কৰিম, সেই কম্পাউণ্ডটোৰ যিটো কম্পাউণ্ডৰ আমি IUPAC নমেনক্লেচাৰ কৰিম তোমালোকৰ, সেই কম্পাউণ্ডটো তোমালোকে জেনেৰেলি কি বুলি পাবা, ইথাৰ বুলি পাবা, হয়নে? চ' ইথাৰ যিবিলাক কম্পাউণ্ড থাকে তোমালোকৰ, সেই ইথাৰ কম্পাউণ্ডবিলাকৰ আমি IUPAC নমেনক্লেচাৰ কৰিম। ইয়াতে আমি কিহৰ কৰিম, ইথাৰ কম্পাউণ্ড, ইথাৰ। চ' কালাৰটো সলাই লৈছোঁ বাৰু, ৰেড কালাৰ কৰি লৈছোঁ, তেতিয়া ধুনীয়াকৈ ভিজিবল হ'ব, হয়নে? চ' আমি আজি কিহৰ আলোচনা কৰিম, ইথাৰৰ IUPAC নমেনক্লেচাৰৰ বিষয়ে আলোচনা কৰিম। চ' ইথাৰবিলাকৰ জেনেৰেলি তোমালোকৰ কি থাকে, কিছুমান কমন নেম থাকে তোমালোকৰ, সেই কমন নেমবিলাকতো লাগিবই, বেচিকেলি কমন নেমবিলাকেই তোমালোকৰ ইউজ হয়, কিন্তু তোমালোকৰ IUPAC নমেনক্লেচাৰৰ প্ৰয়োজন হ'ব। গতিকে ইথাৰৰ IUPAC নমেনক্লেচাৰ কেনেধৰণে কৰা হয় চাওঁচোন বাৰু। ইথাৰ যিটো কম্পাউণ্ড হয়, সেই কম্পাউণ্ডত জেনেৰেলি এটা ষ্ট্ৰাকচাৰত থাকে, এটা ফৰ্মেশ্যনত থাকে, যেনেকুৱা ধৰণৰ, এনেকুৱা ধৰণৰ দুইফালে দুটা এলকাইল গ্ৰুপ লগ লাগি থাকিব। এই দুটা কেতিয়াবা চিমিলাৰো হ'ব পাৰে, কেতিয়াবা তোমাৰ বেলেগ বেলেগো হ'ব পাৰে, হয়নে নহয়? যেতিয়া চিমিলাৰ হ'ব এইটো চিমেট্ৰিকেল ইথাৰ, আৰু যদি বেলেগ বেলেগ হয় তেন্তে আনচিমেট্ৰিকেল ইথাৰ, হয়নে? চিম্পল কথা, সেইখিনি তোমালোকে জানি পায়। আৰু জেনেৰেলি যেতিয়া আমি ইয়াত আনচিমেট্ৰিকেল ইথাৰৰ কথা আমি আলোচনা কৰিম, ইয়াতে চোৱা, এই যিটো এলকাইল গ্ৰুপ আছে, এই এলকাইল গ্ৰুপটো ধৰি লোৱা হ'ল তোমাৰ কি, আৰ ডেচতকৈ সৰু এলকাইল গ্ৰুপ, হয়নে? ইয়াতে নাম্বাৰ অফ কাৰ্বন এটমছ কি আছে তোমাৰ, কমকৈ আছে, হয়নে? চৰি, মোৰ মাতটো অলপ বহি গৈছে বাৰু, হ'লে মই ট্ৰাই কৰিছোঁ। চ' এনেধৰণে যদি থাকে তেনেহ'লে তুমি কি কৰিবা, এই পাৰ্টটোক তুমি কি বুলি ক'বা, এলকক্সি বুলি ক'বা। যিটো সৰু পাৰ্ট থাকে সেইটোক তুমি কি বুলি ক'বা, এলকক্সি বুলি ক'বা, এলকক্স। আৰু এই পাৰ্টটোত ডাঙৰ এলকাইল গ্ৰুপটোক তুমি কি বুলি ক'বা, এলকেন বুলি ক'বা। আৰু ইথাৰৰ যিটো তোমাৰ কি হয়, IUPAC নমেনক্লেচাৰ, সেই IUPAC নমেনক্লেচাৰটো কি তোমাৰ, এলকক্সি এলকেন। ইন চিম্পলত এনেধৰণে আমি চিম্পল IUPAC নমেনক্লেচাৰ এইটো অফ ইথাৰ, চিম্পল ইথাৰ। অলপ যদি আমি কি হৈ যাওঁ, কমপ্লেক্স কমপ্লিকেটেড যাওঁ, য'ত নেকি তোমাৰ কি থাকে, ইয়াতেও তোমাৰ কি থাকিব, তোমাৰ ছাবষ্টিটুৱেণ্ট যদি থাকে, এইটো ডাঙৰ চেইন বুলি ধৰি ল'ব লাগিব, এইটো তোমাৰ কি লংগেষ্ট চেইন বুলি ধৰি ল'ব লাগিব। এইটো ইয়াতে তোমাৰ যদি ছাবষ্টিটুৱেণ্ট থাকে, ইয়াতেও যদি তোমাৰ ছাবষ্টিটুৱেণ্ট থাকে, ইয়াত যদি বেলেগ তোমাৰ ফাংচনেল গ্ৰুপ বা তোমাৰ ছেকেণ্ডেৰী ছাফিক্সৰ কাৰণে তোমাৰ ডাবল বন ট্ৰিপল বন থাকে, তেতিয়া তুমি কেনেধৰণে নাম আকৰণ কৰিবা। ইন দেট কেচ, তেনে ক্ষেত্ৰত তোমালোকে কি কৰিবা, এই আৰত যিটো তোমাৰ প্ৰথমতে আমি কি লিখিম, প্ৰিফিক্স, আমি আগৰটোৰ দৰে লিখিম প্ৰিফিক্স, ৰুট ৱৰ্ড বা ৱৰ্ড ৰুট, তাৰপিছত আমি কি লিখিম, ছাফিক্স লিখিম। প্ৰিফিক্স যেতিয়া লিখিবা তোমালোকে, তেতিয়া প্ৰিফিক্সত তোমালোকে কি কি লিখিবা এইটো মনত ৰাখা। প্ৰথমতে যেতিয়া প্ৰিফিক্স লিখিবা, তেতিয়া এই আৰ গ্ৰুপটোত কিবা ছাবষ্টিটুৱেণ্ট আছে নেকি, আমি সেই প্ৰথমতে নাম্বাৰিং কৰিয়েই ল'ব লাগিব, হয়নে নহয়? আৰটোৰ তোমাৰ কি কৰি ল'ব লাগিব, এই চেইনটোৰ নাম্বাৰিং কৰি ল'ব লাগিব। তাৰ প্ৰথমতে আমি কি লিখিম, প্ৰিফিক্সক ছাবষ্টিটুৱেণ্ট অফ আৰ চেইন, আৰ চেইনটোত কি কি ছাবষ্টিটুৱেণ্ট আছে আমি সেইটো লিখিম। তাৰপিছত আমি কি লিখিম,
এলকক্সি সাবস্টিটুয়েন্ট লিখি, এলকক্সি সাবস্টিটুয়েন্ট কিনো আছে এলকক্সি সাবস্টিটুয়েন্ট লিখি হব, এইটো কি তোমার প্রিফিক্স, এই দুটা তোমার কি প্রিফিক্স। তাছো ওয়ার্ড দুটাতে আমি কি লিখি, ওয়ার্ড দুটাতে আমি কি লিখি, এলকেন দ্যাট ইজ আর, হয়নে আর লিখি। সাফিক্সত আমি কি লিখি, এইটো তোমার ওয়ার্ড সাফিক্সত তুমি কি লিখি, তোমার ডাবল বোন বা ট্রিপল বোন বা ফাংশনাল গ্রুপ অফ গ্রুপ অন আর চেইন, যেটু ডাঙর চেইন আছে সেই চেইনটো তোমার যদি কিবা ফাংশনাল গ্রুপ বা ট্রিপল বন ডাবল বন এনেকুৱা ধরনের থাকে তেতিয়াহলে আমি এনে ধরনের, ঠিক আছে আমি এক্সাম্পল আলোচনা করিম, খুব ধুনিয়াকে বুঝি পাই যাব এক্সাম্পল যেতিয়া আমি আলোচনা করি হব। চাওসন বাৰু এইটো এটা এক্সাম্পল দিয়া আছে, চোৱা এইটো এটা তোমার ইথার এটা দিয়া আছে, এই ইথারটোত তুমি চোৱাচোন ইফালে তোমার দুটা কার্বন লাগি আছে, ইফালে তোমার এটা কার্বন লাগি আছে এই অক্সিজেনটো। সো এই গ্রুপটুক আমি কি বলি কম, এলকক্সি গ্রুপ বলি কম, যেহেতু এটা আছে গতি আমি ইয়াক কি বলি কম, মিথক্সি। আর এইফালে কি আছে তোমার দুটা কার্বন আছে গতি আমি এইটুক কি বলি কম, ইথেন বলি কম, হবনে। সো নামটো কি হব তোমার মিথক্সি, এলকক্সি এলকেন হয়নে, সিম্পলর ক্ষেত্রে আমি কি লিখিম মিথক্সি ইথেন, এনে ধরনে তোমালোকর ইথারর নামাকরণ হব, বুঝি পাই আছা, সবে বুঝি পাইছা, নিজে নিজে ট্রাই করা তোমালকে তেতে ধুনিয়াকে পারিবা। আকৌ এটা নতুনকে গ্রুপ এটা লৈছো বাৰু, চোৱা এই গ্রুপটোত ইয়াতে কি আছে তোমার, এটা দুটা কার্বন আছে, ইয়াতে কিমানটা আছে তোমার কার্বন, কিমানটা আছে ইয়াতে চারিটা কার্বন আছে, হয়নে। সো এইটুক আমি কি বলি কম, এলকক্সি গ্রুপ বলি কম, এইটুক আমি কি বলি কম, এলকক্সি গ্রুপ, এইটুক কি গ্রুপ বলি কম, আমি এলকেন গ্রুপ বলি ধরে লো। এটা এই এলকেন গ্রুপটো ডাইরেক্ট চেইন এলকেন গ্রুপ নহয়, গতি আমি ইয়াক কি করে নাম্বারিং করে লম, ইয়াক ওয়ান ড্যাশ টু ড্যাশ থ্রি ড্যাশ বলে ধরে লো, হব, সরি 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 ড্যাশ বলে ধরব নালে ওয়ান বলে ধরে লো, হব তো ওয়ান বলে ধরে লো, আসো যেহেতু আমি এইটো নাম্বারিং করিমেই, যেহেতু সো ইয়াতে ইথক্সি আছে হয়নে নহয়, তার আগতে আমি কি করলাম টু মিথাইল, আমি কি করেছিলাম আরর উপর থাকা সাবস্টিটিউটটো প্রিফিক্স লিখিব লাগে হয়নে নহয়, ইয়াতে একটা মিথাইল গ্রুপ এটা আছে, সো টু মিথাইল ইথক্সি এক দুই তিন প্রোপেন, কি হব তোমার প্রোপেন, সাফিক্সত একো নাই, যেহেতু ডাবল বন ট্রিপল বন ফাংশনাল গ্রুপ ইয়াত একো ধরনের নাই, গতি কি হব টু মিথাইল ইথক্সি প্রপেন, বুঝি পেলা, তোমালকে এটা নিজে নিজে ট্রাই করা এনেকা ধরনের এক্সাম্পল লই পেলায়। আরো একটা এক্সাম্পল লৈছো বাৰু, চোৱাচোন বাৰু এইটো এটা এক্সাম্পল হয়নে, এই এক্সাম্পলটো চোৱা, ইয়াতে তোমার এই অক্সিজেনের লগত এইটো এটা তোমার মিথক্সি গ্রুপ এটা লাগি আছে, হয় এই চেইনটোত চোৱাচোন তুমি এইটো এটা চেইন এটা আছে হয়নে, এই চেইনটোত তুমি দীঘল নাম্বারিং করে যাওয়া, লংগেস্ট চেইনটো কি হব ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এলকেনর আমার এটা লংগেস্ট চেইন হয়নে, তাহলে থ্রিত কি আছে তোমার মিথাইল আছে, সো আমি কি লিখিম থ্রি মিথাইল আরর উপর থাকা এলকেনর উপর থাকা সাবস্টিটিউয়েন্ট আমি প্রিফিক্স হিসাবে লিখিব লাগিব হয়নে নহয়, সো প্রিফিক্স হিসাবে লিখার পিছত আমি কি লিখিম তাত এলকক্সি কি আছে তোমার, এলকক্সি কি আছে মিথক্সি, থ্রি মিথাইল মিথক্সি, কিছুমান কিতাপত তোমালোকে এইটো উল্টা পুল্টা পাবা, আগতে মিথক্সি লিখি লব যে থ্রি মিথক্সি হয়নে, তিন নম্বৰত আহিছে থ্রি মিথক্সি হব, থ্রি মিথক্সি থ্রি মিথাইল বুলি পাবা, কিছুমান থ্রি মিথাইল থ্রি মিথক্সি বুলি পাবা, একেটাই কথা। সো পেন্ট কিবা আছে নেকি সাফিক্স নাই, সো পেন্ট বুঝি পালা, সো ইয়াতে চোৱাচোন এইটো তোমার কি আছে ইথক্সি গ্রুপ এটা আছে, আর ইয়াতে কি আছে চোৱাচোন ডাঙর দীঘল চেইন এটা আছে, এই দীঘল চেইনটোক তুমি নাম্বারিং করা ওয়ান টু থ্রি
সো নাম্বারিংটো কেনেধৰণে কৰিবা, এনেধৰণে কৰিবা যাতে যিটো এলকক্সি গ্ৰুপ থাকে ইয়াৰ লোৱেষ্ট লোকেন ৰুলটো ফল' হয়, মানে কম নাম্বাৰতে এই গ্ৰুপটো আহে আৰু তোমাৰ এই আনচেচুৰেশ্যনটো কি হৈ যায়, তোমাৰ কাভাৰ হৈ যায়। লগতে এইটো দীঘল চেইন এটাও হ'ব লাগিব, হয়নে? সো কি আছে তোমাৰ থ্ৰী মিঠাই, এতিয়া কি লিখিম আমি, থ্ৰী মিঠাই। এলকক্সি গ্ৰুপটো কেই নম্বৰত আছে, দুই নম্বৰত আছে। সো টু ইথক্সি বিউট থ্ৰী ইন, যিহেতু তিন নম্বৰত কি আছে তোমাৰ ডাবল বন্ড আনচেচুৰেশ্যন আছে, হয়নে? তোমালোকে নিজে নিজে ট্ৰাই কৰা সুন্দৰকৈ ইথাৰৰ নামাকৰণ কেনেধৰণে কৰা হয় ষ্টুডেণ্টছ। চ' আৰু এটা আমি লৈছোঁ ইয়াতে, চোৱা ইয়াতে চোৱাচোন বাৰু, এইটো এটা ডাঙৰকৈ এটা এলকাইল এলকেন গ্ৰুপ এটা আছে আৰু ইয়াতে কি আছে তোমাৰ এটা ইথক্সি, এইটো এটা এলকক্সি গ্ৰুপ এটা আছে। ইয়াক আমি এটা নাম দিব পাৰোঁ, এইটো ওৱান ডেচ টু ডেচ বুলিও ধৰিব পাৰোঁ। ইয়াৰ নাম হয়তো তুমি কি বুলি দিব পাৰা, ইয়াক আইচ'প্ৰপক্সি বুলিও ক'ব পাৰা তুমি, কাৰণ এইটো এটা আইচ'প্ৰপাইল এলকাইল গ্ৰুপ। বা তুমি কি ক'ব পাৰা, অৰ তুমি কি ক'ব পাৰা যে ওৱান ডেচ মিথাইল ইথক্সি, এনেকুৱা ধৰণৰ নামো দিব পাৰা, হয়। চ' আই বি চি নমিনেল ক্লাছটো কেনেধৰণে হ'ব, ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স। চ' আই বি চি নমিনেল ক্লাছটো কি হ'ব, মই ওপৰত লিখি দিছোঁ, য'ত জাগা হৈছে তাতে লিখি দিছোঁ, চোৱা। থ্ৰী ওৱান ডেচ মিথাইল ব্ৰেকেট ক্লোজ ইথক্সি হৈছে কি আছে তোমাৰ, হেক্স ফাইভ। হৈ গ'ল, আমি প্ৰিফিক্সো লিখিলোঁ, ৱৰ্ডটো লিখিলোঁ, চাফিক্সো লিখিলোঁ, হৈ গ'ল। চ' ইয়াতে আকৌ চোৱা, এইটোত চোৱাচোন, ইয়াতে তোমাৰ যিটো এলকক্সি গ্ৰুপ আছে, এই এলকক্সি গ্ৰুপটোত তোমাৰ কি আছে, এটা ক্লৰিন আছে। এইটো চ' এইটো ওৱান বুলি ধৰা, এইটো টু ডেচ বুলি ধৰা, হ'ব? তাৰপিছত তুমি এইটো কি এনেধৰণে নামাকৰণ কৰা, ওৱান টু থ্ৰী ফ'ৰ, যিটো ডাঙৰ চেইন আছে, এইটো ডাঙৰ চেইনটো পাইছে। ডাঙৰ চেইনটো এতিয়া তিনি নম্বৰত তোমাৰ এটা কি আছে, ইথাইল গ্ৰুপ এটা আছে। গতিকে তুমি কি লিখিবা যে থ্ৰী ইথাইল, হৈ গ'ল। দুই নম্বৰত তোমাৰ কি আছে, এলকক্সি গ্ৰুপটো আছে। চ' টু এলকক্সি, টু ইথক্সি হ'ব, চ' ক্লৰ' ইথক্সি, চ' টু ওৱান ডেচ ক্লৰ' ইথক্সি। তাৰপিছত ৱৰ্ডটোত আমি কি লিখিম, কেইটা আছে, বিউট চাৰিটা আছে, গতিকে আমি কি লিখিম, বিউট থ্ৰী ইন বুলি লিখিম, হ'বনে? চ' কি হ'ব, থ্ৰী ইথাই, মানে কি তিনি নম্বৰত কি আছে, ডাঙৰ যিটো এলকেন গ্ৰুপ আছে তাত তিনি নম্বৰত কি আছে, এটা ইথাইল গ্ৰুপ এটা আছে। কি গ্ৰুপ এটা আছে তোমাৰ, দুটা কাৰ্বনৰ ইথাইল এলকাইল গ্ৰুপ এটা আছে। টু ইথক্সি মানে দুই নম্বৰ ডাঙৰ চেইনটোৰ দুই নম্বৰৰ লগত তোমাৰ এলকক্সি গ্ৰুপটো লাগি আছে, ইথক্সি গ্ৰুপটো, হয়নে? চ' আৰু সেই এলকক্সি ওৱান ডেচত কি আছে তোমাৰ, ক্লৰিন গ্ৰুপ এটা আছে। চ' সেইটোকে আমি কি বুলি ক'ম, ওৱান ডেচ ক্লৰ' বুলি ক'ম, যিহেতু চাৰিটা মেইন চেইনটোত চাৰিটা কাৰ্বন আছে, গতিকে আমি কি লিখিছোঁ, ৱৰ্ডটোত কি লিখিছোঁ, বিউট। তিনি নম্বৰত আনচেচুৰেশ্যন আছে, থ্ৰী ইন, চাফিক্সত আমি কি লিখিছোঁ, থ্ৰী ইন লিখিছোঁ। এইটো আৰু এটা তোমাৰ ইথাৰৰ কথা আমি আলোচনা কৰিম। ইয়াতে চোৱাচোন বাৰু, ইয়াতে তোমাৰ দুটা কি আছে, এলকক্সি গ্ৰুপ এটা, এইটো এটা তোমাৰ মিথক্সি গ্ৰুপ, হয়নে? এইটো এটা মিথক্সি গ্ৰুপ, এইটো এটা তোমাৰ কি, মিথক্সি গ্ৰুপ, চেম মিথক্সি, হয়নে? চ' ডাঙৰ চেইন এটা আছে, এইটো এটা চেইন, ওৱান ডে ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স, ছয় নম্বৰ, ছয়টা কাৰ্বন এটা চেইন, তাৰে দুই নম্বৰ আৰু চাৰি নম্বৰত কি লাগিছে তোমাৰ, দুটা মিথক্সি গ্ৰুপ লাগি আছে। চ' আমি ইয়াতে কি লিখিম, প্ৰিফিক্সত কি লিখিম, টু ফ'ৰ ডাইমিথক্সি, ডাইমিথক্সি, হয়নে?
সো আমি ওয়ার্ড রুট কি লিখিম হ্যাক্স। কিবা আছে নেকি সাফিক্স লিখিবর কারণে? নাই, কোনো ধরনের ফাংশনাল গ্রুপও নাই, কোনো ধরনের কি নাই তোমার। সো এইটো কিন্তু ইথার নহয়, এটা তোমার কি আইসোসাইনেট, যত তোমার কি থাকিব এই গ্রুপটো থাকিব, এই গ্রুপটো থাকিব, হয়নে? ইয়াক আমি কি বুলি লিখিম? আইসোনাইট্রাইল বুলি লিখিম। আইপিসিত কি বুলি লিখিম আমি ইয়াক? আইসোনাইট্রাইলস বুলি লিখিম, হবনে? সো ইয়াক আমি, এইটো যেহেতু নন টার্মিনেল এটা, এই আইসোনাইট্রাইলটো কি এটা নন টার্মিনেল ফাংশনাল গ্রুপ, এটা টার্মিনেল নহয়, নন টার্মিনেল, নন টার্মিনেল ফাংশনাল গ্রুপ। গতিকে আমি এনে ধরনের লংগেস্ট চেইনটো এনে ধরনের নাম্বারিং করিম যাতে কি লোয়েস্ট লোকাল রুল মতে কি হয়ে যায়, এটা একেবারে লোয়েস্ট নাম্বার আহে, হবনে? সো এইটুক আমি কি করি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এনে ধরনের নাম্বার করব, হব? সো ছয় নম্বর আহিলে, সো ওয়ার্ড প্রিফিক্সত একো লিখিবই নালাগে, সো সাফিক্সত আমি কি লিখিম হ্যাক্স, সরি আমি ওয়ার্ড রুট কি লিখিম হ্যাক্স, ফাইভ ইন, ফাইভ ইন, তিন নম্বর কি আছে তোমার আইসো নাইট্রাইলস এটা আছে, সো হ্যাক্স থ্রি আইসো নাইট্রাইলস, এইটো হবো তোমার কি আইওপিসি নম্বরটি আছে, বুঝি পালা? সো এইটো এটা আনকমন আসলে, আর এটা এতে মই দিয়া নাই বারো, হলেও তোমালোক একটা কম্পাউন্ড এটা দিছো বারো, তোমালোক নিজে ট্রাই করিবাসন কি হব এইটু কম্পাউন্ড কি হব বারো কোয়াসন, তোমালোক এনেকুয়া ধরনের যদি একটা কম্পাউন্ড থাকে হেতু আমার আইসো নাইট্রাইল বলি কয়, এটু কি বলি কয় তোমার নাইট্রাইল বলি কয়, হয়নে? এটু তোমার কিন্তু কি টার্মিনাল, এটু কি বলি কয় নাইট্রাইল ফাংশনাল গ্রুপ, নাইট্রাইল ফাংশনাল গ্রুপ, এটা কিন্তু কি তোমার টার্মিনেল এটা, হয়তো নন টার্মিনেল আসলে এটু কি আসলে টার্মিনেল। সো টার্মিনেল হলে তুমি চেইনটো কি করিবা, ইয়ারপরাই এক নম্বর বলে পেলে কি করিবা তুমি নামাকরণ করিবা, হয়নে? সো নাম্বার ওয়ান কোনটো দিবা, এইটুকে তুমি নাম্বার ওয়ান বলে দিবা, এটুক দুই নম্বর বলে দিবা, এইফালে গেলে তিনি চারি, এইফালের পৰা গেলে তুমি তিনি চারি পাঁচ, লগতে আনসেস্ট্রেশনটো তোমার কি হয়েছে কাভার হয়ে গেছে, হয়নে? সো প্রিফিক্সত কি লিখিবা তোমার দুই নম্বর কি আছে, এটা ইথাইল গ্রুপ এটা আছে, শোয়াশন বাড়ি ইয়াতে কি আছে তোমার এটা ইথাইল গ্রুপ এটা আছে, আছে নে ইথাইল গ্রুপ এটা আছে, সো টু ইথাইল, হব টু ইথাইল, তারপর ওয়ার্ড রুট কি লিখিম আমি, ওয়ার্ড রুট কি লিখিম, পাঁচটা আছে যেহেতু প্যান্ট, ফোর ইন, ফোর ইন নাইট্রাইল, ফোর ইন নাইট্রাইল, বুঝি পালা? সো আরো এটা মই তোমালোকক এক্সাম্পল আরো এটা আলোচনা করে দিয়ে আছো বাৰু, ইয়াতে নালাগে দিয়া, ইয়াতে আর কোনো ধরনের এক্সাম্পল আলোচনা নকৰো তোমালোকক, কারণ কনফিউজন হয়ে যাব, ঠিক আছে? সো এনে ধরনের তোমালোকে যেবিলাক এলিফেটিক হাইড্রোকার্বন আছে, সো এলিফেটিক যেবিলাক তোমার কম্পাউন্ড আছে, এলিফেটিক অর্গেনিক কম্পাউন্ড, সেই এলিফেটিক অর্গেনিক কম্পাউন্ড প্লাস তার লগত যদি তোমার কি থাকে ফাংশনাল গ্রুপ থাকে, এটা ফাংশনাল গ্রুপ থাকে, সেই কম্পাউন্ডবিলাকৰ আইইউপিএসসি নমেনক্লেচার করিবৰ কারণে তোমালোকে শিকিব লাগিব, বুঝি পালা? সো কিতাপত এনেকুৱা বহুত অজস্র তোমালোকৰ কি আছে এক্সাম্পল আছে, তোমালোকৰ এতিয়া কাম কি হ'ব, তোমালোকে এই ক্লাসটোত প্রথমতে লিখি ল'বা, নোট আকারে লিখিবা, প্ৰেক্টিচ কৰিবা, এক্সাম্পল কেইটা তোমালোকে বুজি পাবা, কারণ মই বুজাই দিছোঁ গোটেইকেইটাই, হয়নে নহয়? তাৰপিছত তোমালোকে কি কৰিবা, যিবিলাক কিতাপত যিবিলাক এক্সাম্পল আছে সেইবিলাক এই ৰুলবিলাক ফলো কৰি পেলাই তোমালোকে আইপিএসসি নমেনক্লেচার কৰিবৰ কাৰণে ট্ৰাই কৰিবা, তেতিয়া তোমালোকৰ কনচেপ্টটো কি হৈ যায় থাকিব, ক্লিয়াৰ হৈ গৈ থাকিব, তোমালোকে আর কোনো ধরনের রুল পড়িব নালাগে, বুঝি পালানে? আসামিস মিডিয়াম ইংলিশ মিডিয়াম করে থাকিব নালাগে, একদম স্ট্রেট ফরওয়ার্ড মই কৈ দিছো যে ইয়ারপরা যাবা তোমালোকে ধুনিয়াকে কি করিবা, দুই এটা এক্সাম্পল কিতাপৰ পৰা চাবা, যেটা প্ৰেক্টিচ কৰিবা তোমালোক কনসেপ্টটো ক্লিয়ার হৈ গৈ থাকিব,
ঠিক আছে। সো নেক্সট ক্লাসত আমি কি করিম, অর্গেনিক কম্পাউন্ডে লম, এলিফেটিক অর্গেনিক কম্পাউন্ড। তাত কিন্তু এটাতক বেশি ফাংশনাল গ্রুপ, একে ধরনের ফাংশনাল গ্রুপ যদি এটাতক বেশি থাকে বা বেলেগ বেলেগ ধরনের যদি ফাংশনাল গ্রুপ থাকে, তো আমি কেনে ধরনের নামাকরণ করিম সেই বিষয়ে আমি কি করিম আলোচনা করিম, হব। সো আজির ক্লাসটা আমি এইখিনিতে এড়িছো। যদি তোমালোকে কিবা বুঝি পোৱা নাই তেনে কমেন্ট সেকশন গৈ পেলাই কমেন্ট সেকশনত তোমালোকে ডাউটবোর তোমালোকে সুধিব পারা, হব। সো আজিলৈকে এইখিনিতে এড়িছো, আকৌ লগ পাম নেক্সট ক্লাসত, তেতিয়ালৈকে থ্যাংক ইউ।